অনেকদিন পরে আজকে আবার শাইন কার সেন্টার আসছি। এই শোরুমে এত এত কালেকশন আছে, মানে পুরো ভিডিও দেখলে আমার মনে হয় এখানে আপনি আপনার পছন্দের গাড়িটা পাবেন। আর এই শোরুমে গাড়ির দাম কেমন, কি কি গাড়ি আছে চলেন আমরা একটু ঘুরে ঘুরে দেখি। আমার কাছে মনে হয় সব ধরনের গাড়ি আছে, সব টাইপের গাড়ি, সব বাজেটের গাড়ি আপনাদের জন্য আজকে প্রিয়াস থাকবে অনেক কম দামে, এই যে 17 লাখ টাকার আশেপাশে প্রিয়াস গাড়ি থাকবে। প্রিমিও আছে অনেকগুলা, তারপরে 7 সিটার পাসও আছে, তারপরে CHR আছে, এক্সট্রেল আছে, নিশান জুক আছে, তাও এক জোড়া একই কালারে, Z4 আছে এবং নোহা আছে, আপনাদের পছন্দের নোহা আছে। কই কই ভাই ব্রাদাররা কই আছেন না সব ঘুমাইতেছেন? এই দেখেন কি দারুন গোল্ডেন কালারের একটা নোহা আছে এখানে, পিছনে আরো একটা আছে, এবং এক্সিও আছে, ফিল্ডার আছে, এক্সকরোলা নাই, জি করোলা আছে। ওকে, শাইন কার সেন্টারে অনেকদিন পরে আসছি, এই জন্য কালেকশন গুলা কিন্তু একদমই নতুন, আপনাদের হয়তো অনেকদিন যাবৎ দেখা হয় না এই শোরুমের লাইভ। সো শেষ পর্যন্ত থাকেন, আশা করছি ভালো ভালো গাড়ি পাবেন। তেজগা সাত রাস্তা সাতাশে মোড়ে একদম হাতির ঝিল লিঙ্ক রোড, জি মানে আকিস সিএনজি পাম্পের গলি দিয়ে ঢুকলেই আপনি শেষ পথে আসতে পাবেন। ফোন নাম্বার দিয়ে রাখছি স্ক্রিনে, আপনারা সবাই চলে আসবেন শাইন কার সেন্টারে। আসেন, আমরা একটা ছোট্ট কম বাজেটের গাড়ি দিয়ে আজকে লাইভ শুরু করি। 500 সিটি 7 সিটার গাড়ি, এই 7 সিটার দিয়ে আজকে শুরু করব, এবং এইখান থেকে একদম শেষ মাথা পর্যন্ত ঘুরা আবার এখানে এসে শেষ করব। শাইন ভাই কেমন আছেন? অনেকদিন বাদে দেখা। আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে কাঁঠালটা জোশ ছিল ভাই। থ্যাংক ইউ শাইন ভাই, আপনাকে একটা কাঁঠালও দিয়ে দিব এবং আমও দিয়ে দিব, আপনি নিতে পারবেন একটু? তাও আবার শাইন ভাই নিজের গাছের ইয়েস, হাতির ঝিল এলাকায় ওনার বাসা, এবং ওনার বাসার এখানে আম গাছ, কাঁঠাল গাছ, সব কলা গাছ আছে, তারপর আপনার ডাব গাছ আছে, সবই আছে, সব আছে। আপনাকে দেখাবো, ঢাকার বাইরে থেকে যারা আসবে তারা অবশ্যই আপনার গাছের আম কাঁঠাল খাবে। 500 সিটি কত মডেল ভাইয়া? এটা 2009 মডেল, 15-তে রেজিস্ট্রেশন, 9 মডেল 15-তে রেজিস্ট্রেশন করা, এটা 7 সিট গাড়ি। গ্যাস করা না তেল? তেলের গাড়ি এটা, একটু খুলে দেখেন। হ্যাঁ হ্যাঁ, তেলের গাড়ি। ওমা, একদম কম দামে আজকে আপনাদেরকে 7 সিট দিয়ে দিব, 500 সিটি তেলের গাড়ি। আপনি কাগজ, আপনার 25 সাল কালকে করেছি কাগজ, আপনার 26 সাল, 25 সাল, 26 সাল পর্যন্ত কাগজ তো অনেক লম্বা মেয়াদ, লম্বা মেয়াদ পাবে। আচ্ছা, এবং বিস্কিট কালার, হ্যাঁ ভিতরে এখানে দুই কালার হয়, এই পার্টটা এখানে হয় আপনার বিস্কিট কালার, আর উপর হচ্ছে কফি কালার। হ্যাঁ, এটা কিন্তু কালো না, এটা হচ্ছে কফি কালার। যাক, সিসি বোধ হয় 1500 সিসি, মানে অল অপশন অটো, ফ্রেশ। হ্যাঁ, আবার আপনি 26 সাল পর্যন্ত পেপার আপটুডেট আছে। আচ্ছা, একজন লিখছে ভাই আপনার ডায়লগ গুলা দেন, আমার আবার কিসের ডায়লগ ভাই? এখানেও কফি কালার, এখানে বিস্কিট কালার, দারুন একটা গাড়ি ছোট্ট ফ্যামিলির জন্য, আপনার 7 সিটার কম দামে। এটা হলো আপনার 14.5 লাখ টাকা, 14 লাখ 14 লাখ আস্কিং, 14 লাখ 50 হাজার টাকা আমরা আস্কিং প্রাইস বলবো, আপনারা আইসা দাবা দাবি করতে পারবেন। জি জি, ঠিক আছে, 14.5 লাখ টাকায় 7 সিট। হ্যাঁ, ডানলপের চাকা আছে, চাকাগুলো খুব সুন্দর, এবং বাম্পার আছে ইনস্টল করা, টিভি ব্যাক ক্যামেরা আছে, এবং সিট কাভার ইনস্টল করা আছে। বাকিটা কাস্টমার আপনার আসবে দেখবে, অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিলে আপনাদেরকে আরো ডিটেইলসে দেখানো হবে, দেখানো হবে। হ্যাঁ, আপনাদেরকে এই দিক দিয়ে কি একবার ওদিকে চলে আসবো? হ্যাঁ, শুরু করতে হবে, প্রিমিয়ামটা দেখাইতে পারেন। প্রিমিয়াম? হ্যাঁ, প্রিমিয়ামটা, প্রিমিয়ামটা আপনার কাছে অনেকগুলো দেখে। ওমা আছে, এটা সিট পাওয়ার সহ, সিট পাওয়ার, এটা 10,000 কিলোমিটার মাইলেজ, সিট পাওয়ার সহ একটা প্রিমিয়াম পাওয়া গেছে। এটার মডেল হচ্ছে আপনার 2015 মডেল কিন্তু আজকে আরো আছে। হ্যাঁ, 15 মডেল আরো আছে, স্টিয়ারিং এ উডেন আছে, ধরে খুব আরাম পাবেন, কন্ট্রোলার আছে, 25টার গাড়ি, তেলের গাড়ি নাকি? এটা তেলের গাড়ি। হ্যাঁ, আচ্ছা, এই যে গুটি ফেব্রিক্স, মানে ডট ফেব্রিক্স, তারপরে নিকেল হ্যান্ডেল, এবং এটাতে কিন্তু আপনার আইডল স্টপ আছে, এই যে তারে জামে পড়লে কিন্তু আপনার ইঞ্জিন বন্ধ থাকবে কিন্তু এসি চলবে। খুবই চমৎকার একটা গাড়ি, যারা প্রিমিয়াম খুঁজতেছেন এটা মানে রিকন্ডিশন গাড়ি যেটা বলা যাবে সেটাই, তাই গাড়িটা কিনেছিল। হ্যাঁ, পিছনে পাটা একটু খোলেন, মডেল হচ্ছে 15, আর রেজিস্ট্রেশন হয়েছে আপনার 2017 মডেল, 17-তে রেজিস্ট্রেশন করা গাড়ি, এবং আলহামদুলিল্লাহ গাড়িটা আসলে শাহিন ভাই যেটা বলছে, শাহিন ভাই যেটা বলছে দেখেন, অরিজিনাল তেলের গাড়ি, কোনো ফুটা নাই, ফুটা হইলে এখানে আপনার চিহ্ন থাকতো, বোঝা যাইতো অরিজিনাল তেলের গাড়ি। এবং 15 মডেল গাড়িটা আমি নিজেও চালাইছি, আমার আগের গাড়িটা 15 মডেল ছিল, চালা দারুণ মজা। ওল শেপের মধ্যে আপনার এই 15 গাড়িটা অনেক অনেক বেশি পপুলার। হ্যাঁ, আচ্ছা,
যেহেতু আপনার গাড়িটা 17 রেজিস্ট্রেশন, তার মানে আপনি সিরিয়াল পাবেন 26, ঠিক আছে? এই যে 26, এই গাড়িটার প্রাইস কত ভাইয়া? এই গাড়িটার প্রাইস হলো 29 লাখ টাকা।19 সালে 42 সিরিয়াল 18 লাস্টে অথবা 19 এরকম হবে। পাল হোয়াইট কালারটা অনেকের পছন্দ, এবং এইটার ভিতরটাও কিন্তু আপনার অনেক ফ্রেশ আছে, অনেক ফ্রেশ আছে। যারা 15 মডেল গাড়ি কিনবেন, দুইটা আছে শাইন কার সেন্টারে। এবং আপনাদেরকে একটা তথ্য দেই, খুব মজার বিষয়, অনেকে হয়তো জানেন না, আমি ঢাকাতে যখন লাইভ করা শুরু করি, শাইন ভাই মনে আছে, আমি প্রথম ভিডিও করছিলাম এই শোরুমে। শাইন কার সেন্টারে কিন্তু আমার ঢাকার মধ্যে প্রথম লাইভ, প্রথম ভিডিও। সো আপনারা একটু লাইক দিয়ে, শেয়ার দিয়ে আমাকে আরো একটু বেশি বেশি মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করেন ভাই। এটা তেলের, এটা তেলের, অনেক গাড়ি আছে ভাই, শেষ পর্যন্ত থাকবেন। এই যে দেখেন, শেষ মাথা পর্যন্ত প্রায় 30টার মতো গাড়ি আছে, সব ধরনের গাড়ি পাবেন। যেহেতু আজকে সবাই ফ্রি আছেন বাসায়, আমার মনে হয় আজকে আসেন ভাই, আমার গাড়ি আরো বাইরে কিন্তু আছে, বাইরেও আছে, আরো 15টা গাড়ি বাইরে আছে আমার, মানে পার্কিং এ আছে আর ওই মানে ওখানে রাখা আছে। আচ্ছা, এটা একটু ব্যাকপ্যাকটা খুলেন। হ্যাঁ, এটা খোলা যাবে। পাল কালারের গাড়ি, 15 মডেল, রেজিস্ট্রেশন 2019, এবং আমার মনে হয় এটাও তেলের গাড়ি, এটাও তেলের গাড়ি। দেখেন, এটাও তেলের চালিত, এবং এই গাড়িটারও ফ্রেশনেস দেখেন, মানে দুইটাই তেলের গাড়ি। 15 মডেল যাদের লাগবে, কালো লাগলে কালো, পাল লাগলে পাল, কিন্তু দুইটাই তেলের গাড়ি, দুইটাই কিন্তু আপনার খুবই ফ্রেশ অবস্থায় আছে। আসেন, গাড়ি পছন্দ হবে ইনশাল্লাহ। এবং ফিল্ডার যাদের লাগবে, আপনাদেরকে কিন্তু আজকে ফিল্ডার গাড়িও দেখাবো। শাইন ভাই কেমন আছেন জিজ্ঞেস করছে মনির হোসেন ভাই। আলহামদুলিল্লাহ ভালো, মনির ভাই আপনি কেমন আছেন? ওকে, এটা কি সিট পাওয়ার আছে ভাইয়া? না, এটা সিট পাওয়ার নাই, এটা নরমাল। তাহলে এটাতে হচ্ছে সিট পাওয়ার নাই, এটাতে সিট পাওয়ার নাই। এবার একটা কথা বলি, দুইটাই কিন্তু 15 মডেল, যাদের বাজেট একটু ভালো আছে তারা ওটা, তারা এটা নেন। এটা হচ্ছে আপনার ইএক্স প্যাকেজ, সিট পাওয়ার সহ, আর এটাতে সিট পাওয়ারটা নাই। হ্যাঁ, এটা এটা আগেরটা হচ্ছে পুশ, এটা হচ্ছে চাবি, চাবি। হ্যাঁ, কিন্তু পাল কালার, এটা আবার কালারের দিক থেকে ভাই আবার দারুণ। রাইট, এটার প্রাইস কত ভাইয়া? এটা হলো 27,50,000 টাকা। এটা বলছিলেন কত? 29 লাখ, 29 লাখ, আর এটা হচ্ছে 27,50,000। গাড়ি কিন্তু কোয়ালিটির উপর ডিপেন্ড করে দাম হয়, সেকেন্ড হ্যান্ড গাড়ি, ঠিক আছে? এটা কত মডেল? এটা 14 মডেল। আচ্ছা, এখানে আপনার এটা হচ্ছে 14 মডেল, এটা হচ্ছে পাল কালার। 14 আর 15 কিন্তু চেহারা একই রকম, যেটা দেখছেন যে কালোতে, আমি এদিকে যাইতে পারবো মনে হয়, আপনি এখানে থাকেন, আমি গাড়িটা একটু ওই সাইড দেখায় আনি, ঠিক আছে? আচ্ছা দেখেন, এটাও কিন্তু ভিতরে ওই যে ডট ফেব্রিক্স, যেটা আপনার 15 দেখছেন, এটাতেও সিট পাওয়ার আছে, এবং এই গাড়িটাও কিন্তু আপনার রুবেল ভাই বলছে, উনি আমার বন্ধু, শাইন ভাইয়ের বন্ধুকে পাওয়া গেছে লাইভে, থ্যাংক ইউ। আচ্ছা, এই দেখেন, এটাও তেলের গাড়ি, মানে আমরা তিনটা প্রিমিয়ো দেখাইলাম পরপর, 15 মডেল এবং 14 মডেল, এবং তিনটা গাড়ি আপনার অকটেন তেলের গাড়ি, দারুণ দারুণ কিছু গাড়ি আজকে লাইভে পাবেন। এবং এই যে প্রিয়াস আছে 17 লাখ টাকার আশেপাশে। ওকে, তাহলে এই গাড়িটার প্রাইস কত শাইন ভাই? 14টা এটা আপনার 27,80,000 টাকা প্রাইস, তাই? হ্যাঁ, আচ্ছা, 27,80,000 টাকা, 80,000 টাকা, জি, 27,80,000 টাকা। তাহলে আপনারা আসেন, দামাদামি করলে আরো কিছু কমবে, কিন্তু দারুণ দারুণ কিছু গাড়ি কালেকশন আছে। একটা ফিল্টার আছে আমার পাশে, দেখাই দেই, এটা কত মডেল? 2012 মডেল ফিল্টার, 2012 মডেল, আর রেজিস্ট্রেশন? রেজিস্ট্রেশন 2018-তে। আচ্ছা, 17-তে রেজিস্ট্রেশন। সারোয়ার মোর্শেদ ভুইয়া রুবেল ভাই বলছে, ওনার শোরুম থেকে এখন পর্যন্ত 5টা গাড়ি নিয়েছি। হ্যাঁ, আমার ভালো লোক, তাই? অবশ্যই অবশ্যই, ভালো মনের মানুষ। জি, ভাইয়ার জন্য অনেক অনেক শুভকামনা রইল। এই ফিল্টারটার মডেল কত? এটা হলো আপনার 2012 মডেল, 12 মডেল, আর 17-তে রেজিস্ট্রেশন। জি জি, এসি অপশন টাচ, ঠিক আছে? এসিটা টাচ, ভিতরে ইন্টেরিয়র ব্ল্যাক, এটা সিএনজি করা আছে। ভাড়ায় চালান আর পার্সোনাল ইউজ করেন, আপনার ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এটা যার যার ব্যক্তিগত। এটা কত দাম ভাইয়া? এটা হলো আপনার 17 লাখ টাকা, 17 লক্ষ। আচ্ছা, এই গাড়িটার দাম হচ্ছে 17 লক্ষ, 4টাই কিন্তু অ্যালয় রিম। জি, আস্কিং প্রাইস বলছে 17 লাখ 12 মডেল, আসলে দামাদামি করতে পারবেন। আচ্ছা, তারপরে কোন দিকে যাব শাইন ভাই বলেন? এলিয়ন দেখেন। আচ্ছা, এবার একটা এলিয়ন দেখাই, 7-এর মডেল, 7-এর মডেল, 7-এর মডেল এলিয়ন, আপাতত প্রজেকশন লাইট আছে সাথে, এবং 27 সিরিয়ালের গাড়ি, স্যারের গাড়ি, যাই হোক, গ্লাস অরিজিনাল আছে। এটা কি গ্যাস করা?
এটা হ্যাঁ সিএনজি করা, সিএনজি করা আছে। এই গাড়িটার দাম কত শাইন ভাই? এটা হলো আপনার 16,50,000 টাকা। কত? 16,50,000 টাকা। সাতের মডেল গাড়ি, 16,50,000 টাও আস্কিং দাম আদমি করা যাবে। এলিয়ানটার দাম কিন্তু কম আছে, অনেক সুন্দর। সাতের মডেল আপনার 16,50 মানে ভালো দাম। এই কালারে কালার কিন্তু 100% অরিজিনাল সিলভার কালার। হ্যাঁ আচ্ছা, ডান পাশে আবারও একটা এক্সিও আছে, এক্সিও এটা হাইব্রিড। এটা কিন্তু আপনার সেন্সর আছে পিছনে। মডেল হচ্ছে 2013 আর রেজিস্ট্রেশন 18 আন্দাজে বলছি ভাই, মিলান না এটা 14 মডেল হবে, 14 মডেল। হ্যাঁ আচ্ছা সরি, 14 মডেল 18 তে রেজিস্ট্রেশন, হাইব্রিড ইউনিট, এবং এটাতে মাইলেজ বেশি পাওয়া যাবে যেহেতু ব্যাটারিতেও চলবে প্লাস তেলেও চলবে। এই গাড়িটাতে কিন্তু এসির অপশন টাচ পাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার এসির অপশন টাচ। ড্যাশবোর্ডে যে অফ হোয়াইট ইন্টেরিয়র, সাইডেও কিন্তু আপনার এই যে প্যাডটা আসছে আপনার বিস্কিট কালার ভাইয়া। এক্সিওতে মানে দেখেন বাম্পারটা পর্যন্ত লাগানো আছে, পিছনে আবার সেন্সর আছে যে পার্কিং সেন্সর দুই পাশেই। তো যারা এক্সিও মানে কিনতে চাচ্ছেন হাইব্রিড, 14 মডেল এই গাড়িটা শাইন ভাইয়ের কাছে কিন্তু পাবেন। আর এখানে দেখেন আপনার কত কত গাড়ি, কত কত ধরনের গাড়ি, সব ধরনের গাড়ি আছে একটা শোরুমে। টয়োটা রাশ লাগলেও ওয়েট করেন, নাকি সিআরভি এটা? এটা হলো র‍্যাপ 4। এক্সিওটা কত টাকা হলে বেচবেন ভাইয়া? 17.5 লাখ টাকা। 14 মডেল 18 তে রেজিস্ট্রেশন 13,600 কিলোমিটার আসছে জাপান থেকে, এবং সে চালাচ্ছে 27,000, মোট 40,000। এখন 41,919 কিলো আছে। হ্যাঁ রাইট, ঠিক আছে। এখানে দেখেন 32 সিরিয়াল, 17 রেজিস্ট্রেশন, এলিয়ন, প্রিভিও, এক্সিও। এই গাড়িগুলো যার দরকার একটু ওয়েট করেন, আজকে অনেকগুলো গাড়ি আছে। একজন লিখছে ভাই আপনার ওখানে কি ডট 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 মানে বুঝে নিয়েন, হয় না? না হচ্ছে, আপনার এখানেও হচ্ছে, আমাদের এখানেও অল্প অল্প হচ্ছে, গুড়ি গুড়ি হচ্ছে ভাইয়া। এই গাড়িটার দাম কত? এটার দাম হলো 18,50,000 টাকা। 18,50,000 টাকা। শাইন ভাই আমরা কিন্তু আপনার এক মিতা ওই ফিল্ডারটার দাম বলে দিছি, তারপর আরেকবার বলে দিই, ফিল্ডারটার প্রাইস কত বলছেন আপনার? 17,50,000 টাকা। আর এই এক্সিওর দাম দিলেন কত? 18,50,000 টাকা। এটা কিন্তু আপনার ইন্টাকো থেকে এলপিজি করা। হ্যাঁ একটা, এটা মানে আপনি রিকন্ডিশন আর এটা কম্পেয়ার করতে পারবে, সেম কন্ডিশন বাই রিকন্ডিশনের মতো আছে, সেম রিকন্ডিশন। তাহলে ব্যাকগ্লাটা খোলেন, বলছেন যে রিকন্ডিশনের মতো, তাহলে আমি একটু আমার দর্শকদেরকে দেখাই দিই। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন আর হচ্ছে একটু কমেন্টস করে দিয়ে, এই যে দেখেন বলছিলাম না এলপিজি করা, এই যে এলপিজি, আর ভাইয়া বলছে রিকন্ডিশনের মতো পাবেন। এই দেখেন কটা কাজে মিল আছে, এই যে দেখেন আসলে রিকন্ডিশনের মতো আছে, এখনো পর্যন্ত ভিতরটা অনেক ফ্রেশ, এবং যেই গাড়িটা নেবেন ভালো পাবেন, ভালো গাড়িটা আসলেই ভালো, মানে কোনো কালার হয় নাই অরিজিনাল কালার। একটু সামনে বনেটটা দেখাই দেই। আচ্ছা আসেন আপনি ব্যাকগ্রাউন্ড, এবং ডান পাশে কিন্তু একটা রেড ওয়াইন কালারের প্রিভিউ আছে, যেটা ভিতরে বেস কালার, আবারও গুটি ফেব্রিক্স, ওয়েট করেন দেখাবো। সেই রকম কিছু গাড়ি আছে শাইনবার কাছে। প্রিমিয়াম আপনার 15 মডেল দেখাইছি, 14 মডেল দেখাইছি, আর এই হচ্ছে 13 আছে, এবং এটাই হচ্ছে 13-র একদম বেস্ট প্যাকেজের গাড়ি। এটা নতুন 13 মডেলের গাড়ি, এই যে এই ইন্টেরিয়র সহ আপনি 100 গাড়ি খুঁজলে একটা পাবেন। হ্যাঁ এটা কিন্তু সিট পাওয়ার, এক্সিওর ইঞ্জিনটা দেখাই দেই, আর এই হচ্ছে আপনার সিকোয়েন্সিয়াল কম্পিউটারাইজ পদ্ধতিতে যেটা এলপিজি করা হয়েছে। গাড়িটা আসলেই খুব ভালো, শাইন ভাই বলছে রিকন্ডিশনের ফিল পাবে, আসলেই কথা সত্য। আপনারা আইসা দেখেন ঠিক আছে, তারপরে আপনারা জাজ করেন। হ্যাঁ এটা 13 মডেল থেকে কিন্তু সিট পাওয়ার শুরু হয়েছে। এটা হচ্ছে এক ভাই লিখছে, শামিম ভাই লিখছে, হাসান ভাই সকালের খিচুড়িটা সেই ছিল, সবাই খিচুড়ি খাইয়াই কিন্তু চলে আসছি। আর একটা মজার বিষয় দেখেন, আমি যখন আসতেছিলাম রাস্তায়, আমি ভাবছি কি এই যে আকাশের অবস্থা, এই পরিস্থিতিতে মানুষ কাজ করতে বেরিয়েছে, দেখলাম আসলে সবারই কিন্তু কাজ ঠিক করতে হবে, কাজ না করলে তো চলতে পারবো না ভাই। রাস্তায় প্রচুর মানুষ দেখলাম এই বৃষ্টিতে ভিজে ভিজেও কিন্তু কাজ করতেছে, যে যার জায়গা থেকে যার যেই কাজ করতেছে। এবং আপনি যদি দেখেন, আমি আসতেছিলাম যখন, একটু দেখেন কি পরিমাণ গাড়ি রাস্তায় আছে, মানে জ্যামে, এই যে একটু ভালো করে দেখাই, এই দেখেন কি পরিমাণ রাস্তায় জ্যাম দেখেন। বৃষ্টির দিনেও কিন্তু আপনার প্রচুর গাড়ি রাস্তায়, কারণ হচ্ছে ওই যে আমাদেরকে কাজের তাগিদে বের হতেই হবে। এখন কেউ যদি অলসতা করে যে আজকে একটু আবহাওয়া খারাপ একটু ঘুমাই, তাহলে কিন্তু হবে না। সাকসেস হইতে হইলে আপনাকে অবশ্যই, কোন গাড়িটা লাইভের মধ্যেই বায়না করবে। হ্যালো, আচ্ছা এক ভাই একটু কল দিছে লাইভে, শাইম একটু কথা বলো। হ্যাঁ ভাইয়া, এবং এই 13 মডেলেই কিন্তু আপনার এই গাড়িটা আমি যেটা দেখলাম
মেবি এই গাড়িটা কোন একজন স্মার্ট অ্যান্ড শৌখিন লোকের গাড়ি ছিল। জি জি জি। দেখেন তেরোর গাড়িতে আপনার যে গুটি ফেব্রিক্স এবং এই তেরোর গাড়িতে আপনার সিট পাওয়ার, আমি একটু ভিতরে ঢুইকা দেখা দিতেছি, দারুন চারটা প্রিমিয় গাড়ি দেখলাম এই যে সিট পাওয়ার আছে দেখছেন, এবং তেরো থেকেই সিট পাওয়ার শুরু। আর একটা মজার বিষয় দেখেন, এই যে গাড়ি চালানোর সময় বৃষ্টির দিনে যেটা হয় এই যে এই জায়গাটাতে না পানি বেড়ে ঘোলা হয়ে যায়, বাট এই যে ভাই এখানে একটা গ্লাস লাগায় রাখছে ছোট একটা স্টিকার, এটার কারণে এই জায়গাটা কোনো ঘোলা হবে না, আপনি গাড়িতে বসা মানে লুকিং গ্লাসটাতে খুব ক্লিয়ার দেখতে পারবেন। দারুন একটা গাড়ি, বিস্কিট কালার ইন্টেরিয়র ভিতরে, এবং শাইন ভাইয়ের কাছে আসলে এত সুন্দর প্রিমিয়াম ভাই এর আগে কই রাখছিলেন? ২৬ ঘরে আপনি নিতে পারবেন, যান বলে দিলাম ২৫ উপরে নিতে হবে, ২৫ সামথিং, কিন্তু ২৬ নিচে যান, নিচে না ২৬ নিচে যান, ২৫ নিচে না, ঠিক আছে ২৫ ২৬ এর মাঝামাঝি চলে আসেন নিতে পারবেন ভাইয়া। এরপর আপনার এই পাশে দেখা যায় একটা এলিয়ন আছে কালো কালার, ২০০৭ এর একটা এলিয়ন দেখেছিলাম এর আগে সিলভার কালার, এবার একটা ৭ এর কালো কালার এলিয়ন দেখা, এটা আপনার রেজিস্ট্রেশন ২০০৮ এ, হ্যাঁ প্রজেকশন লাইট ২৩ সিরিয়াল, হ্যাঁ দারুন। এটা কি গ্যাস করা জিপ দরকার? এখানে একটা র‍্যাপ ৪ আছে শাইন ভাইয়ের কাছে, এবং র‍্যাপ ৪ এটা কিন্তু আপনার তেলের গাড়ি, হ্যাঁ তেলের গাড়ি, তেলের গাড়ি ভাই দেখাই দিতাম না কেন। এটার মধ্যে ভাই দেখেন এটার মধ্যে কোন সিলিন্ডার নাই, আবার অনেকে ভাববে ব্যাপারটা কি দেখাইতে গিয়ে দেখাইলো, এটার মধ্যে কম্বল ল্যাপ তোষক রাখা আছে হয়তো শোরুমের স্টাফদের, বাট এটা কিন্তু আপনার গ্যাস করা না। এইটা আপনি নিলে অনেক মানে জায়গা পাবেন, পিছনে আরো কত কিছু রাখতে চান রাখতে পারবেন। এই জিপটা কিন্তু আপনার মনে হয় ২০০০ সিসি নাকি ১৮০০ সিসি? আচ্ছা ১৮০০ সিসির গাড়ি, এবং র‍্যাপর এগুলো অরিজিনাল সিট, কোনো কভার লাগানো নাই, চমৎকার চমৎকার গাড়ি আছে, জিপও আছে। এই র‍্যাপ ৪ এর দাম কত ভাইয়া? এটার র‍্যাপ ৪ হলো আপনার ১৫,৫০,০০০ টাকা। তুর্য রহমান ভাই আমাদেরকে কমেন্ট করছে, ও হাসান ভাই কিছু তো বলেন, আপনার ভিডিও ভালো লাগে, থ্যাংক ইউ তুর্য ভাই অনেক। ২৫ সাল এবং ২৬ সাল পর্যন্ত ই আছে, টেক্সটোইন ফিটনেস মেয়াদ আছে ২ বছর, নতুন কাগজ করা। আচ্ছা ১৩ সিরিয়াল, হ্যাঁ তেলের গাড়ি, কারি খুব সুন্দর। ইউএসএ থেকে আমাদেরকে তুর্য রহমান ভাই দেখতেছেন, এবং তুর্য রহমান ভাই খুব শীঘ্রই ইউএসএ থেকে মানে ঢাকায় চলে আসবে, এবং আমার সাথে আজকে সন্ধ্যায় দেখা হবে মাশাআল্লাহ। ঠিক আছে, এটার দাম কত? এটার দাম হলো ১৫,৫০,০০০ টাকা, ১৫,৫০,০০০টাকা। আচ্ছা ভাই তাহলে আমরা কি আবার ওদিক দিয়ে যাবো না এদিক দিয়ে যাবো? আরো আছে তো, আসেন। বিশাল বড় শোরুম, ছোটখাটো একটা গাড়ির হাত বললেই চলে, দেখছেন কত গাড়ি একসাথে। এই শোরুমটা হচ্ছে তেজগাঁ ৭ রাস্তা, আসবেন ৭ রাস্তা থেকে হাতির জিলের দিকে আবার একটা রাস্তা ঢুকছে, নোয়াখালী হোটেল আছে, নোয়াখালী হোটেলের আগেই। আচ্ছা এলিয়ন, এই যে আরো একটা ১১ মডেল ১৪ তে রেজিস্ট্রেশন, প্রজেকশন পুশ নাকি? হ্যাঁ পুশ। এই গাড়ির দাম কত ভাইয়া? এটার দাম হইলো আপনার ২২,৫০,০০০ টাকা, ২২,৫০,০০০ টাকা, ৫০,০০০ টাকা, ওকে ২২,৫০,০০০ টাকা, ২২,৫০,০০০ টাকা এলিয়ন। জি। এরপর একটা এক্সিও ফিল্ডার আছে নিউ শেপ, এটা রিকন্ডিশন, রিকন্ডিশন মানে, হ্যাঁ রিকন্ডিশন, নাম্বার নাই, নাম্বার ছাড়া। আচ্ছা এটা হচ্ছে আনরেজিস্টার্ড গাড়ি, রিকন্ডিশন গাড়ি, ১৭ মডেল, এবং রেজিস্ট্রেশন তো হয় নাই, যে কিনবে তার নামে রেজিস্ট্রেশন হবে, প্রজেকশন আছে, ইমার্জেন্সি ব্রেক আছে, হ্যাঁ আনরেজিস্টার্ড গাড়ি, এটা নিয়ে বেশি কিছু বলার নাই। নতুন গাড়ি ৩.৫, এটার দাম কত ভাইয়া? এটার দাম হইলো আপনার ১৯,৫০,০০০ টাকা, ১৯,৫০,০০০ টাকা, আবহাওয়া একদম ঠান্ডা, এটা ৫০% লোড পাবে, বৃষ্টি হইতাছে, এরপরও দেখেন দেখছেন কিভাবে ঘাম বেরিতেছে, কারণ আপনাদের জন্য কষ্ট করব, কথা বলবো তাতে ঘাম আসে, আসুক আসুক, এবং আপনারা যতক্ষণ না পর্যন্ত গাড়ি কিনতেছেন সবাই ততক্ষণ পর্যন্ত আমার হাসান ভাই এটা ৫০% লোন পাবে, হ্যাঁ এটা অর্ধেক টাকা লোনেও দেওয়া যাবে, লোন দেওয়া যাবে, হ্যাঁ নতুন গাড়ি না সেজন্য। মানে গাড়ির দাম বলছেন কত আপনি? ১৯,৫০,০০০ টাকা, ১৯,৫০,০০০ টাকায় রিকন্ডিশন গাড়ি, হ্যাঁ তারপরে আবার আপনি যদি লোনে নিতে চান ৫০% লোনও পাবেন, হ্যাঁ ভাই ৫০% কি বলেন, এটা ১৭ মডেলের এক্সিও, আনরেজিস্টার্ড, এখনো রেজিস্ট্রেশন হয় নাই, মাত্র ১৯,১৯,৫০ ১৯,৫০ হলে পাবেন, তাও আবার এসির অপশন টাচ, মাইলেজ হচ্ছে ৪৮,০০০, হেরে এই গাড়িটাই কত মানুষ খুঁজতে আছে, নতুন গাড়ি পাবেন আপনি। আরো নতুন গাড়ি আছে, স্কয়ার জিআই প্রিমিয়াম আছে, তারপর আপনার এক্সিও তেলের গাড়ি আছে। জি ফিল্ডার গাড়ি থাকলে দেখান, আমরা ফিল্ডার গাড়ি দেখাইছি খালেক ভাই একটু আগেই, আবারও প্রয়োজন মতো দেখাই দিব। এখানে দেখেন এখানে একটা সিএইচআর আছে ১৭ মডেল, এবং এটা রেজিস্ট্রেশন হয়েছে ২০২১ এ, ১৭ মডেল ২১ জিএলইডি,
কালারটা হচ্ছে আপনার এটার কি বলে গ্রে নাকি গ্রে কালার আচ্ছা গ্রে কালার এবং অরিজিনাল জিএলইডি বোঝার জন্য এই যে এখানে দেখবেন আপনি একটু কফি কালার থাকে দেন এখানে আপনার সিটটা হাফ লেদার থাকে কখনো ফুল লেদার থাকে শুনেন জিএলইডি পজিশন লাইট থাকবে সিটি টার থাকবে এবং এটা মধ্যে দেখবেন অ্যাম্বিয়েন্ট লাইট লাগাইছে কাস্টমাইজ করে কাস্টমার এটা স্টার্ট করলে যে এখানে লাইট জ্বলবে লাইট জ্বলবে এখানে আপনার যে ডায়মন্ড কাট একটা পার্ট আছে এবং উপরে যে বাগের খামসা বলি মাঝে মধ্যে লাইট তো বন্ধ দেখাতে যায় না এই দেখেন এই যে থাবার মতো আছে এবং সামনে আপনার প্রজেকশন থাকবে এবং এই চাই যে এখানে টয়োটা সিএচআর লেখাটাও থাকবে আবার আপনি এলোরিং থাকবে জি বড় সাইজের চাকা থাকবে ওকে সিএচআর 17 মডেল আর 21 রেজিস্ট্রেশন জি জি জিএলইডি প্যাকেজের গাড়িটা কত টাকা নেবেন শাইন ভাই এটার দাম পড়বে 28 লাখ টাকা 28 লাখ টাকা 28 লাখ টাকা আস্কিং তবে আপনি দামাদামি করার সুযোগ পাবেন একটা শোরুমে যদি আপনার সব টাইপের গাড়ি থাকে এরকম সব বাজেটের গাড়ি থাকে তাহলে যারা ক্রেতা আছেন আপনাদের কিন্তু সুবিধা হবে বুঝতে অনেক সময় দেখা গেছে আপনি এই গাড়িটা নিতে আসছেন আপনার বাজেটে আরেকটা মিলছে নিয়ে যেতে পারলেন কিন্তু গাড়ি কিন্তু আরো আছে আসলে কিছু না কিছু পছন্দ হবে দেখেন না ভাই এগুলা দেখাতে দেখাতে ঘাম ছুটে গেল পাশে একটা নোহা আছে নোহা 10 এর মডেল 16 রেজিস্ট্রেশন এসআই নোহা আচ্ছা এসআই পুশ স্টার টিপনি গিয়ার দুই দরজা অটো এসআই তে অনেক অনেক ফিচারস বেশি আছে এক্স গ্রেডের থেকে এটাতে পুশ থাকবে তারপরে এটাতে ট্রিপটনিক গিয়ার থাকবে প্যাডেল শিফটার এটাতে মানে চারটা চাকা ডিস্ক ব্রেক থাকবে বডি কিট থাকবে ডোর অটো থাকবে এবং অনেক সময় ডোর দুইটাই পাওয়ার থাকবে কিছু সময় ক্যাপ্টেন সিট আসে কিছু সময় আবার থ্রি সিট মানে 8 সিট আসে এবং উপরে একটা সিলিং মনিটর আছে এসআই নোয়া ভাইয়ের কাছে 10 এর মডেলও আছে 13 এর মডেলও আছে 10 এরটা দেখাইলাম এতক্ষণ কালো কালার দাম কত ভাইয়া এটার দাম হইলো 22 লাখ 50 হাজার টাকা 22 লাখ 50 হাজার 50 22 লক্ষ 50 হাজার টাকা 22 লাখ আস্কিং আস্কিং 22 লাখ আস্কিং ওকে এই কালারটা দেখেন ভাই এটা আসলে বুঝতেছি না বেস কালার এটা ভাই গোল্ডেন বলবো না বেস কালার বলে তাই হ্যাঁ এটা বেস কালার এটা বেস কালার এবং বেনসন কালারও বলা যায় হ্যাঁ এবং এটা কিন্তু মডেল হচ্ছে 2012 হ্যাঁ 12 মডেল 12 মডেল দুই দরজা অটো এবং দুই দরজা পাওয়ার এটা কিন্তু কোনো কালার হয় না ভাইয়া অরিজিনাল কালার অরিজিনাল 100% অরিজিনাল একবার পুরো পুরো অরিজিনাল আচ্ছা রেজিস্ট্রেশন কোনটা ভাইয়া রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন 18 তে 12 এর মডেল 18 তে রেজিস্ট্রেশন হ্যাঁ বাম্পারটাও কিন্তু রং হয় না অন্তরে সামনে আসেন তো বাম্পারটাও কিন্তু রং হয় প্রজেকশনও আছে মানে আনকমনের একটা আপনার এই নোয়া দেখলাম এই কালারটা আসলেই সুন্দর আপনি ও ও ও কারেন্টের জন্য কলম দুই গুণ ও ও ও কারেন্ট গিয়ে আবার চলে আসছে লাকি আপনারা আপনাদের দোয়ায় হয়তো কারেন্টটা আবার সাথে সাথে চলে আসছে এনিওয়ে তাড়াতাড়ি করেন ভাই আবার কারেন্ট গেলে বিপদে পড়ে যাবো গাড়ি এখনো অনেক বাকি নোয়াটা হচ্ছে 2012 মডেল 18 তে রেজিস্ট্রেশন এটা 1001 পিস আছে ভাই এত সুন্দর 1001 পিস ইঞ্জিনটাও ফ্রেশ আছে 1001 পিস হবে এবং এই যে মার্সেলটাও দেখেন এটা আসলে অরিজিনাল কালারের গাড়ি মানে মার্সেল দেখেন কিভাবে রাখছে না দেখলে বোঝা যাবে না এটা পার্সোনাল ইউজের গাড়ি যতে চলছে ভাই এই গাড়িটার দাম কত শাইন ভাই এটা 23 লক্ষ 50 হাজার টাকা আচ্ছা আমাদেরকে ব্র্যান্ডস ব্যাক ভাই বলছে হাসান ভাইকে নিয়ে গাড়ি কিনবো এটা আমার আশা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ আপনাদের সবার জন্য দোয়া করি সবাই একদিন গাড়ির মালিক হবেন আর যাদের মা বেঁচে আছে বাবা বেঁচে আছে গাড়ি কেনার পরে আগে মারে অথবা বাবারে উঠায়েন বউরে পরে উঠায়েন ঠিক আছে এই গাড়িটা আসলে অনেক সুন্দর এবং আশা করতেছি এই গাড়িটা যে দেখবে মানে নিতে হবে ইনশাল্লাহ পছন্দ হবে পছন্দ হবে কালারটা দারুন এটার দাম কত ভাইয়া এটা 23 লক্ষ 50 হাজার টাকা 23 লাখ 50 হাজার টাকা ওকে আর আমাদের গোলাম ভাই বলছে গোলাম ভট্টাচার্য ভাই লেখছে ভাই সকালে মায়ের হাতের খিচুড়ি খেয়ে রেস্ট না নিয়ে এই আবহাওয়াতে লাইভ করতেছেন কিছু করার নেই কাজ করতে হবে কাজ না করলে খাবো কিভাবে আমরা ভালো থাকতে পারবো না সবাইকে কাজ করতে হবে বাসায় বসে বসে তো আমি কম্বল গায়ে দিয়ে ঘুমাই দিয়ে পারতাম কিন্তু যদি বাসায় থাকতাম তাহলে এত সুন্দর সুন্দর গাড়িগুলো আপনাদেরকে কেমনে দেখাইতাম কিছু মানুষ আছে আপনারা রেস্ট নেন সমস্যা নাই আমি রেস্ট নিতে পারবো আমার রেস্ট নেওয়ার অনেক সময় পরে পাবো আগে আপনাদেরকে গাড়ি কিনাই দিয়ে আমার যে পরিচিত একজন আছে সে বাসায় বসে থাকবে তাই কোনো ব্যবসার কোনো চিন্তা নাই তার চিন্তা নাই বাসায় বসে থাকবে আচ্ছা পাল কালারের একটা এক্সিও আছে এখানে গ্রিন সিলেকশন হেডলাইট এবং এই সিট কভারগুলোতে আপনারা দেখেন 21-22 যেই বা 20-এর মডেলের প্রিমিয়তে যে সিট আসছে ওই সিট কভার ওই টাইপেরই কভার করা এটা করতে খরচ লাগে একটু বেশি বাট দেখতে ভালো লাগে গাড়িটাও প্রিমিয়াম লাগে ইন্টেরিয়রটা দেখেন উডেন আছে এসি টাচ আছে এবং অ্যাশ অথবা অফ হোয়াইট অথবা বিস্কিট কালার বিস্কিট কালার দারুন একটা গাড়ি এক্সিওর মধ্যে এই ইন্টেরিয়র আবার খুব কম গাড়িতে পাওয়া যায় এই গাড়িটা হচ্ছে 12 মডেল 17 তে রেজিস্ট্রেশন এটার প্রাইস কত শাইন ভাই এটা 17.5 লাখ টাকা 17.5 কালার অরিজিনাল 17.5 লক্ষ টাকা 17.5 লাখ টাকা আচ্ছা এবার আসেন একটা গ্লাস অরিজিনাল জি গ্লাস অরিজিনাল আছে ডিটেইলস এর জন্য ফোন দেন হোয়াটসঅ্যাপ খোলা আছে নিশান জুক 1500 সিসির একটা গাড়ি যেটা সেলফ ড্রাইভ দিতে অনেক মজা কারণ এটা আয়কর কম 1500 সিসির গাড়ি কিন্তু আপনি জিপের ফিল পাবেন এই জায়গাটা দেখেন একটু ডিপ কফি কালার মেরুন কালার আর এখানে রেড এখানে অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এবং পুশ স্টার্টের গাড়ি
1500 সিসির মধ্যে খুব চমৎকার একটা গাড়ি, অনেক কম দামে। যেমন 11 মডেল গাড়ি, এই গাড়িটা আপনি দেখেন চিন্তা কইরা যে 13-14 লাখ টাকার মধ্যে এই টাইপের একটা জিপ কত ভালো, অনেক ভালো গাড়িও কিন্তু ভালো, মালের দামও কম। আচ্ছা মালের দামও কম, হ্যাঁ ওই সাসপেনশন এভরিথিং সব পার্টসের দাম কম। জি এটার দাম কত? 13,50,000 টাকা। 13,50,000 টাকা। ওকে, রেস্টবিহীন হাসান ভাই লেখছে, লুৎফর রহমান সরকার ভাই থ্যাংক ইউ ভাইয়া। এক্সটাইল কার লাগবে বলেন? এখানে একটা 11 এক্সটাইল আছে, সান্ডুক আছে, এই শেপটা অনেকেই পছন্দ করে, কারণ উপরে দুইটা ফগ লাইট আছে। এটা হচ্ছে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য কি বলে প্রাডো, প্রাডো ঠিক আছে। আরেকটা প্রাডো আছে, ওই যে ওই যে, হ্যাঁ ওই যে একটা প্রাডো আছে, তাই ওই যে সামনে একটা আছে, দুইটা আছে, ঠিক আছে। তাহলে এই এক্সেলটাতে সানরুফ পাওয়া যাবে, ফুড স্টেপ আছে, এটাতে আছে ফোর হুইল ড্রাইভ সাথে সিট হিটার এবং স্মার্ট কি স্টার্ট, এই যে পুশ সানরুফ আছে। সানরুফটাও বেশ বড় এক্সটেলে, যেই বড় সানরুফ থাকে মানে একসাথে ছয় পুরো দাঁড়ানো যাবে, মানে উপরে এখানে নেতাও দাঁড়াইতে পারবে, নেতার সাথে খেতারাও দাঁড়াইতে পারবে, আশেপাশে যারা থাকবে সাপোর্টিং এ যারা থাকবে তারাও দাঁড়াবে একসাথে। এই গাড়িটার দাম কত ভাইয়া? এটার দাম হলো 24 লক্ষ টাকা। 24 লাখ। হ্যাঁ, একজন লেখছে শাসু ভাই, শাহিন ভাই কেইফেল হাল? আলহামদুলিল্লাহ, কেমন হাল? উনি আপনার আগে লাইভ ছিল। ওকে, তাহলে এটার দাম দিচ্ছেন আপনি কত? এটা 24 লক্ষ টাকা। 24 লাখ টাকা। 11 মডেল এক্সটেল তেলে চালিত দারুণ গাড়ি। এবারে আরো একটা ইয়া আছে আপনার, নিশান যুগ। হ্যাঁ, আগেটা ছিল আপনার 16 সিরিয়াল, এটা হচ্ছে 31, এটা 11 তে রেজিস্ট্রেশন বা 12 হইতে পারে, 11 মডেল, এটা ব্র্যান্ড নিউ আসছে, জিরো মাইলেজে গাড়ি আসছে। এবং এই গাড়িটাও কিন্তু সেম আগেরটার মতোই কালার সেম টু সেম, মডেল হচ্ছে আপনার 11, এটাও 11 মডেল রেজিস্ট্রেশন, আর এটা কিন্তু 11 তে রেজিস্ট্রেশন। এটার দাম কত? এটার দাম 13,500 টাকা। একই দাম, একই দাম, এলপিজি করা, এটা তেলের গাড়ি, যেটা যে নাই। শুরুতে এক ঝলক দেখাইছিলাম প্রিয়াস, এইবার দেখেন 13 মডেল 19 রেজিস্ট্রেশন প্রিয়াস, এবং এটা কিন্তু 18 লাস্টের 19 রেজিস্ট্রেশন বলেছে। এবং প্রিয়াসের মাইলেজ অনেক ভালো, পিছনে স্পেসও অনেক ভালো, 42 সিরিয়ালের গাড়ি। ও এই দেখেন কত জায়গা, আহ প্রিয়াসের মতো এত জায়গা যদি সব গাড়িতে থাকতো কথাই ছিল না, দেখছেন। এবং আপনারা অনেকে ইতিমধ্যে জানেন যে প্রিয়াস হচ্ছে টয়োটার ফার্স্ট হাইব্রিড কার, এই জন্য ওরা এই গাড়িটাকে অনেক ভালো করে বানাইছে, যার কারণে আপনার এটা যারাই কিনছে সবাই পজিটিভ রিভিউ দেয় যে প্রিয়াসটা চালায় মজা পাইতেছি, তেল খরচ কম, তেল ভরলে তেলের গন্ধে গন্ধে গাড়ি চলে, ঠিক আছে। 1 লিটার তেলে এটা 25-30 কিলো পর্যন্ত মাইলেজের রেকর্ড আছে। আচ্ছা, এই গাড়িটার মডেল হচ্ছে 2013 মডেল, আর রেজিস্ট্রেশন 2018-তে। এটা আবার শেপটা একটু ভিন্ন, এই যে এইখানে বিমানের মতো একটা ককপিট দেওয়া, দেখছেন। আচ্ছা, গাড়িটা এসে চালায় আর টেস্ট করে তারপরে নিয়েন, গ্লাস জেনুইন আছে প্রত্যেকটা, প্রজেকশনও আছে, তাও ডাবল প্রজেকশন, এবং প্রাডো গাড়ির মতো এখানে হেডলাইট ওয়াশারও আছে। ভাইয়া এটার প্রাইস কত? 17,20,000 টাকা। 17,20,000 টাকা। ওকে, একজন লেখছে CRB প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়ি, গাড়িটি আমার দরকার, আপনি গাড়িটি কিনে নিয়েছেন, আমার পছন্দের গাড়ি, আমাকে দিয়ে দেন। কে কিনছে CRB? আমি জানি না ভাইয়া, এই ব্যাপারে আমার কাছে কোনো ইনফরমেশন নাই। আব্দুল আউয়াল ভাই, আপনি যেটা বলছেন এটার ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নাই, আমি আপনার কমেন্টের কোনো মাথা আগা কিছু বুঝি নাই। যাই হোক, আপনি কি বুঝাইতে চাইছেন আমি জানি না, তবে আমি তো গাড়ি কিনি না, আমি তার গাড়ি ব্যবসায়ী না। শাহিন ভাইও বলতে পারছেন আমি প্রধানমন্ত্রী কার্যালয় থেকে কিনি নাই গাড়ি, না CRB কিনছি অন্য জায়গা থেকে, বলছেন CRB অন্য জায়গা থেকে কিনছেন। এনিওয়ে, আমরা নেক্সট একটা এক্সটেল দেখাই গ্রে কালারের, এই গাড়িটার মডেল কত? 15 মডেল। এটাও ফোর হুইল ড্রাইভ আছে, এটা তো সিট হিটার আছে, ভিতরে লেদার সিট আছে, উপরে সিট কভার লাগানো, এন্ড এইটা হচ্ছে পুশ, হ্যাঁ এটা একদম রিয়েল পুশ, আগেটা ছিল স্মার্ট কি স্টার্ট, আর এটা হচ্ছে আপনার পুশ, হ্যাঁ হ্যাঁ। এটা সুন্দর, এটা হচ্ছে 15 মডেল 18 রেজিস্ট্রেশন, প্রজেকশন আছে, 360 সেন্সর আছে। এই গাড়িটার দাম কত শাহিন ভাই? এটার দাম হইলো আপনার হইলো 26 লাখ টাকা। 26 লক্ষ টাকা আছে, এটা কিন্তু কালার ঠালার এভরিথিং সব অরিজিনাল, কোনো কাজকর্ম নাই, গাড়িটার নাম্বার প্লেটটাও একদম, হ্যাঁ আপনার খালি শুধুমাত্র আইনা ওয়াশ করছি, এছাড়া কোনো কিছু, এত সুন্দর গাড়ি। একটা ফিল্ডার দেখাই জি গ্রেডের, একটা ফিল্ডার গাড়ি দেখাইতেছি, ফিল্ডারটা 2004 মডেল, ভিতরে বেজ ইন্টেরিয়র, অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে, হ্যাঁ হ্যাঁ অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে, একটু খোলেন আমি জুম দিয়ে দেখাই, জুম দিয়ে, হ্যাঁ এই দেখেন অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে, 4 মডেল 9 রেজিস্ট্রেশন, হ্যাঁ। এবং এই গাড়িটার পার্টস আর জি করলা এক্স করলার পার্টস একই পার্টস, পার্টসের টেনশন নাই, ভিতরে বিস্কিট কালার হতে কিন্তু দেখতেও ভালো লাগতেছে, CNG করা আছে, CNG কনভার্সন করা আছে, পিছনে অনেক স্পেস আছে, হ্যাঁ হ্যাঁ। ফিল্ডার কিনে যারা ভাড়া দিতে চান এই গাড়িটা দেখতে পারেন, মডেল 5 আর রেজিস্ট্রেশন 2009, হ্যাঁ। এই গাড়িটার দাম কত শাহিন ভাই? এটা 12,50,000 টাকা আসছে, 12,50,000 টাকা, 12,50,000 টাকা আসছে প্রাইস। এবং এটা কিন্তু পিছনে আপনার ওই যে নাম্বার প্লেটের দুই পাশে লাইট আছে দেখেন, হ্যাঁ ঠিক আছে, নিউ শেপে এই গাড়ির লাইটগুলো থাকে। এখানে একটা SI9 আছে, 2013 মডেল, সিলভার কালার গাড়ি, 13 মডেল, 4 চাকা, ডিস্ক ব্রেক, পুশ, টিপটনিক গিয়ার, বডি কিট, প্রজেকশন লাইট, সেন্ট্রাল এসি,
দুইটা ডোর পাওয়ার আছে, সব বলে দিছি। এবং সামনেও ক্যামেরা আছে নাকি গ্যাস? আসেন, ভাল লাগবে। শাইন কার সেন্টারের লাইভটা যারা সম্পূর্ণ দেখছেন, আপনারা অলরেডি কিন্তু অনেকগুলো গাড়ির খোঁজ খবর পেয়ে গেছেন। এই শোরুমটা হচ্ছে আপনার তেজগাঁ সাত রাস্তা থেকে হাতির জিলের দিকে একটা লিঙ্ক রোড ঢুকছে, ওই রোডে আপনারা আসেন। নাম্বার স্ক্রিনে আছে, ফোন দেন, কোন গাড়ি লাগবে ভাই আপনাকে ছবি কাগজ ডিটেলস সব কিছু জানিয়ে দিবে। আবার আপনি গুগল ম্যাপ থেকে শাইন কার সেন্টার লোকেশন দিয়ে আসতে পারবে। জি, ম্যাপ গুগল ম্যাপে শাইন কার সেন্টার লিখবেন। হ্যাঁ, শাইন কার সেন্টার লিখলে রাস্তাটা দেখা দিবে, ডানে বামে। আপনারা এখান থেকে গাড়ি কিনতে পারবেন, এখানকার সাথে গাড়ি যে কোনো পুরনো গাড়ি দিয়ে এক্সচেঞ্জ করতে পারবেন, চাইলে আপনার গাড়ি বেচতে পারবেন ন্যায্য দামে, তবে অ্যাক্সিডেন্ট থাকা যাবে না, আপনার নামে কাগজ হইতে হবে, স্মার্ট কার্ড আর ডাটা। রাইট, থ্যাংক ইউ, সবাইকে ভালো থাকেন এই বৃষ্টির দিনে, ঠান্ডা হয়, বাসায় বসে বসে ফুল ফ্যামিলিকে নিয়ে আশা করি লাইফটা এনজয় করছেন। গাড়ি তো কিনবেনই আজকে আর কালকে, দেখতে থাকেন, অভিজ্ঞতা বাড়বে। হাসান ব্লগ যতদিন আছে আপনাদের টেনশন নাই, সময় বাঁচাবো, টাইমও বাঁচাবো, না টাইমের সময়টা কি, টাইমও বাঁচাবো, পয়সাও বাঁচাবো। আপনি যদি ঘুরে ঘুরে ঢাকা শহর ঘুরেন, কত শোরুমে ঘুরবেন, দেখবেন খালি ঘুরতেছেন, ভাড়া যাইতেছে, রিক্সা ভাড়া, ট্যাক্সি ভাড়া। আপনি আমার ভিডিওগুলো দেখেন, বাসায় বসে সব গাড়ির তথ্য পাবেন। তাহলে শাইন ভাই, আপাতত বিদায় নেই, অনেক কথা বলছি, সবাই আসবেন, গাড়ি দেখেন, আগে পছন্দ হোক, আশা করি আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ, প্রাইজের মধ্যে, একবার বেশি প্রাইস না, প্রাইজের মধ্যে নিতে পারবেন। আর আমাদের কথায় কোনোভাবে যদি কষ্ট পেয়ে থাকেন বা কোনো কথায় যদি আপনি দেখেন যে আমরা ভুল কিছু বলছি, মাফ করে দিয়েন আপনাদের ছোট ভাই অথবা বন্ধু মনে করে। ভালো থাকেন সবাই, নেক্সট টাইম আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।